আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে বাছাই করে পছন্দ করে জুমার এই পবিত্র দিনে তার ঘরে এসে দিন আলোচনায় শরিক হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের একুশতম পারার সুরায়ে রুম থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুবিশাল ভাণ্ডার হতে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে করিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, গত এক সপ্তাহ আগে যে বিষয়ে আলোচনা করছিলাম, বিবাহ বিষয়ে যে আলোচনা চলছিল, ঠিক ওই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসা প্রয়োজন অনুভব করেছি, সেজন্যই মূলত আজকেও আবার সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। পৃথিবীতে মানুষ বিবাহ এবং বিবাহের উদ্দেশ্য বিভিন্নভাবে ধরে নিয়েছে। আসলে বৈবাহিক জীবনের উদ্দেশ্য কি? বৈবাহিক সম্পর্কের এই বিধান আল্লাহ পাক কেন দিয়েছেন? এক্ষেত্রে আল্লাহ তাআলার চাহিদাটা কি? একজন মুমিন এবং মুসলমানের জন্য সেটাই উপলব্ধি করে সেই মর্মেই তাকে অগ্রসর হতে হবে। আমি আপনি বা দুনিয়ার যে কোনো মানুষ বিবাহের যেই উদ্দেশ্যই নির্ধারণ করুক না কেন, সেটা আসল উদ্দেশ্য বলে গণ্য হবে না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যেই উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হবে সেটাই হবে মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কোরআনুল করিমের সূরাতুর রুমে আল্লাহ জাল্লা শানুহু বিবাহ এবং বিবাহের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন এবং বৈবাহিক এই সম্পর্ককে আল্লাহ পাকের অন্যতম কুদরতের একটি বিষয় বলে উল্লেখ করেছেন। আল্লাহ পাক তার কুদরত এবং ক্ষমতা বুঝাবার জন্য নিজের পরিচয় মানুষের সামনে, বান্দার সামনে স্পষ্ট করার জন্য তার যে সকল কুদরতের নিদর্শন আলোচনা করেছেন, কোরআনুল করিমে আল্লাহ পাক ওই সকল বিষয়বস্তুর মধ্য থেকে আল্লাহর সেই কুদরতের নিদর্শনাবলীর মধ্য হতে বিবাহকে একটি হিসেবে গণ্য করেছেন। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَمِنْ آيَاتِهِ
আল্লাহর কুদরতের নিদর্শন হতে একটি হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদেরই মধ্য থেকে তোমাদের স্ত্রীকে আল্লাহ পাক তৈরি করেছে। মানুষেরই মধ্য থেকে আরেকটা শ্রেণী আল্লাহ পাক তৈরি করেছেন, এটাকে আল্লাহ পাক তার কুদরতের নিদর্শন বলেছেন। এর কারণ হলো নারী এবং পুরুষ যদিও উভয়ই মানুষ, মানুষ হওয়া সত্ত্বেও তাদের মাঝে বেশ কিছু পার্থক্য আছে। তাদের শারীরিক গঠনের মধ্যে কিছু পার্থক্য আছে, চেহারার আকার আকৃতির ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, রুচি এবং চাহিদার ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও আল্লাহ পাক একজন এবং অপরজনের মাধ্যমে পরস্পরের শান্তি এবং সুকুনের ব্যবস্থা করেছেন, একজনের মাধ্যমে অপরজনের শান্তির ব্যবস্থা করেছেন, তার স্থিরতার ব্যবস্থা করেছেন। দুই ধরনের দুই ব্যক্তিকে একত্রিত করে আল্লাহ পাক যে শান্তির ব্যবস্থা করেছেন, এটাকে আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীতে অন্য যত সম্পর্ক আছে সেই সম্পর্কের মাধ্যমে এতটা ঘনিষ্ঠতা তৈরি হয় না যতটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি হয়। আল্লাহ পাক এই বৈবাহিক জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে সামনে বলেন লিতাসকুনু ইলাইহা, আমি এই জন্যই এই সম্পর্ক স্থাপন করেছি যেন তুমি তার কাছে গিয়ে শান্তি লাভ করো, তোমার স্থিরতা ফিরে আসে। এই স্থিরতা এবং শান্তি তোমাকে দেওয়ার জন্যই আমি আল্লাহ বিবাহের এই বন্ধনকে কায়েম করে দিয়েছি। তাহলে বোঝা গেল বৈবাহিক জীবনের যত কর্মকাণ্ড আছে, দাম্পত্য জীবনের যত কায় কারবার আছে, সবগুলোর পেছনে মূল রহস্য হলো দাম্পত্য সুখ এবং শান্তি। কাজেই যেই পরিবার এবং যেই জুটিতে শান্তি এবং পরস্পরের মিল রয়েছে তারাই মূলত আল্লাহ পাক যেই বিবাহের উদ্দেশ্য বলেছেন সেটা লাভ করতে সমর্থ হয়েছে বা তারাই সেটা লাভ করেছে। আর যারা শান্তি থেকে বঞ্চিত হয়েছে তারা বৈবাহিক উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। বৈবাহিক এই জীবনের মাধ্যমে শান্তি কিভাবে আসবে? শান্তি আসার জন্যে নারী এবং পুরুষের প্রত্যেকের জন্য কিছু দায়িত্ব এবং কর্তব্য ইসলামের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। নারী এবং পুরুষ সকলেই যদি তাদের দাম্পত্য জীবনে যার যার দায়িত্বটা পালন করে তাহলেই তাদের দাম্পত্য জীবনে শান্তির দেখা মিলবে, সুখ পাবে, শান্তি পাবে, নচেত জাহান্নাম কি আজাবের তার চাইতে বড় শাস্তি আর আজাব দুনিয়াতেই তাকে ভোগ করতে হবে। যার ঘরে শান্তি নাই, যার পরিবারে শান্তি নাই, তার কোনো কিছুতেই শান্তি নাই, সে নামি দামি খাবার খেলেও শান্তি পাবে না, মজাদার খাবার খেলেও শান্তি পাবে না, আরামের বিছানায় শয়ন করলেও শান্তি পাবে না, এসি লাগানো রুমে অবস্থান করলেও সে শান্তি পাবে না, এটা তো অশান্তির এক মাধ্যম। তার পুরা জিন্দগিকে শান্তির যত আসবাবই থাকুক না কেন,
যদি পরস্পরের মাঝে মিল এবং আন্তরিকতা না থাকে, পরস্পরের মাঝে ফাটল আর দ্বন্দ্ব থাকে, তো সব আরাম আয়েশের সামান অশান্তির সামানে পরিণত হবে। কোনো কিছুতেই সে শান্তি অনুভব করবে না, গোটা দুনিয়াটাই তার কাছে তিক্ত আর অশান্তিকর বলে মনে হবে। وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মাঝে স্বামী এবং স্ত্রীর মাঝে বন্ধুত্ব এবং রহমতের সম্পর্ক স্থাপন করে দিয়েছি। আল্লাহ বলেননি যে তোমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করো, দয়ামায়ার আচরণ করো, নির্দেশ করেননি। বরং আল্লাহ বলেন, আমি স্থাপন করে দিয়েছি, আমি আমার পুত্র দিয়ে যারা দুইজন একটু আগে অপরিচিত ছিল, যাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমি আল্লাহ আমার পুত্র দিয়ে এই অপরিচিত দুইজন ব্যক্তির মধ্যে এমন সম্পর্ক কায়েম করে দিয়েছি যে তারা একজন আরেকজনের বন্ধুতে পরিণত হয়েছে এবং একজন আরেকজনের প্রতি দয়া মায়ার আচরণ করতে শুরু করেছে। وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক হলো বন্ধুত্বের সম্পর্ক, আরেক হলো রহমত বা দয়া মায়ার সম্পর্ক। সাধারণত যৌবনে বা প্রথম দিকে মহব্বতের সম্পর্কই বেশি প্রবল থাকে, এক্ষেত্রে মহব্বত এবং ভালোবাসাটাই প্রবল থাকে। আর বয়স এবং দিন যত পার হয়, যত পুরাতন হয়, ততই তাদের পরস্পরের প্রতি রহমত এবং দয়া মায়াটা প্রবল হতে শুরু করে। তখন আর ভালোবাসার দিকটা অত থাকে না। ভালোবাসা বলতে মানুষের যে এমনি একটা টান যেখানে আকল বিবেক কম কাজ করে সেটা নয়, বরং এখন তো সে চিন্তা ভাবনা করে প্রতিটি কদম অগ্রসর হওয়ার চেষ্টা করে। এখন তার ভিতরের সম্পর্কটা একটু ব্যতিক্রম ধর্মী। আগে তো তার ভিতরে যৌন উন্মাদনাও কিছু কাজ করেছিল, বিবেক বুদ্ধি সেখানে হয়তো বা কিছুটা নীরব ছিল, দুর্বল ছিল। ধীরে ধীরে সেটা একটু দুর্বল হয়ে গিয়ে এখন তার মধ্যে রহমত এবং দয়া মায়ার সম্পর্কটা প্রবল হয়েছে। হাকিমুল উম্মত বলেন, এজন্য অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীকে প্রশ্ন করতে পারে, তুমি প্রথম আমাকে যখন বিবাহ করেছিলে তখন যেই পরিমাণ মহব্বত ছিল এখন সেই পরিমাণ মহব্বত নাই। হাকিমুল উম্মত বলেন, স্বামীর যদি এই জবাবটা না জানা থাকে তাহলে চরম মূর্খতা। সে যদি উত্তর না দিতে পারে তাহলে এই অশান্তি আর দূরত্ব বাড়তেই থাকবে। আর যদি সে সঠিক উত্তর দিয়ে বুঝিয়ে দিতে পারে তাহলে আর সামনে বাড়বে না, বরং তার ভিতরে যে খটকা আর প্রশ্ন জেগেছিল সেটা নিমিষেই খতম হয়ে যাবে। সে বুঝবে যে না, আসলে মহব্বতের যে বিষয়টা আমি ধরে নিয়েছি হয়তো ওই ধরনের মহব্বত কমে গেছে, কিন্তু এখন তার ভিতরে আমার প্রতি অন্য ধরনের এক আন্তরিকতার সৃষ্টি হয়েছে। হাকিমুল উম্মত বলেন, আসলে এখন তো আর ওই রকম ভালোবাসা নয়, ওই রকম যেটা প্রথমে ছিল। এখন তো একজন আরেকজনের প্রতি এমন দয়া মায়ার আচরণ করে, বিবেক বিবেচনা করে, চিন্তা ভাবনা করে প্রতিটি কদম সে চালায়। এখন ওইভাবে আগের মতো বাহ্যিক ভালোবাসা দেখানোর মতো কিছু হয়তো কম, কিন্তু আসলে তার প্রতিটি আচরণ এমন হয়, প্রতিটি পদক্ষেপ এমন হয় যে প্রতিটি আচরণেই স্বামী স্ত্রীর প্রতি আর স্ত্রী স্বামীর প্রতি দয়া এবং মায়াই প্রদর্শন করে। প্রতিটি পদক্ষেপের মধ্যেই দয়া মায়ার প্রভাব বিস্তার করে আছে। তো তাকে এটাই বুঝিয়ে দিতে হবে, মহব্বত কমেনি, বরং মহব্বত এখন রহমতে পরিণত হয়েছে। এখন তো তোমার সঙ্গে আমার প্রতিটি আচরণ দয়া মায়ার আচরণে পরিণত হয়েছে। আগে ছিল এক ধরনের উন্মাদনা, এক ধরনের, আর এখন তোমার প্রতি দয়া মায়া যেটা হয়েছে সেটা বিবেক বুদ্ধি থেকে এমন ভাবে তোমার প্রতি দয়া মায়া, সেটা তোমার যেন সব ক্ষেত্রেই কল্যাণ হয়, সেই দিকগুলো সামনে রেখেই এখন অগ্রসর হওয়া। কাজেই আগের ভালোবাসার ধরনটা
আর এখনকার ভালোবাসার ধরনটা এক নয়। আর যদি ওভাবেই জীবন চলে তাহলে মানুষের জীবন চলবে না। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য প্রসঙ্গত আরেকটি কথা বলে দিতে চাই, লাভ ম্যারেজ আছে না একটা, ভালোবাসা আগে সম্পর্ক করে পরে বিবাহ। আচ্ছা, ওই সময় যতটুকু জেনেছি শুনেছি, ওই সময় যতটুকু ভাব আর মহব্বত, যতটুকু আন্তরিকতা, যতটুকু প্রকাশ করা হয়, বলুন তো এই এত আন্তরিকতা, এত বেশি প্রেম, এত বেশি মহব্বত, এত বেশি ভালোবাসা দিয়ে কি মানুষের জীবন চালানো যাবে? পরিবার চলবে, সংসার চলবে, এত ভালোবাসা এত বেশি যদি হয়ে যায়। হ্যাঁ, সব কিছুর পরিমাণ আছে, ওখানে তো অতিরিক্তই প্রদর্শন করা হচ্ছে, তো এত অতিরিক্ত ভালোবাসা, এত অতিরিক্ত মহব্বত যখন সে প্রদর্শন করে বিবাহ করে আনল, এখন তো সংসার চালাতে হবে, জীবন চালাতে হবে, এখন তো আর এত অতিরিক্ত আলগা প্রেম দেখানো সম্ভব না, তো যুক্তিসঙ্গত কারণেই তাকে কিছুটা নেমে আসতে হচ্ছে, আর এই নেমে আসাটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে। এখন স্ত্রী মনে করে আমাকে বুঝি আর ভালোবাসে না, তার অন্য কারো সাথে সম্পর্ক স্থাপন হয়েছে, অন্য কারো দিকে তার নজর উঠেছে, সেজন্যই মনে হয় সে আমার সাথে কিছুটা দূরত্ব ভাব বজায় রেখেছে, আসলে ব্যাপারটি তা ছিল না। কিন্তু এভাবেই দিন দিন দূরত্ব বাড়তে বাড়তে এটা আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে, তাদের দাম্পত্য জীবন আর স্থায়ীও হচ্ছে না। এজন্যই সামাজিকভাবে যে বিবাহগুলো হয় এগুলোর স্থায়িত্ব বেশি হওয়ার পিছনে অন্যতম কারণ হলো, এখানে আলগা কোনো প্রেম প্রীতি দেখানো হয় না, এখানে ভারসাম্যতা বজায় রাখা হয়। স্ত্রী যখন, মেয়ে যখন এই পরিবারে আসে, তখন তার সঙ্গে স্বাভাবিক ভালোবাসা প্রদর্শন করা হয়, ফলে তার সামনের জীবনটা চালাতে সহজ হয়। স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যে কুধারণা এবং দূরত্ব সৃষ্টি হওয়ার যে কারণগুলো এখানে অনেক ক্ষেত্রে কম থাকে, ফলে এই সামাজিক বিবাহগুলো স্থায়ী বেশি হয়। আর ওইগুলো লাভ ম্যারেজ বা যেগুলো বিবাহের পূর্বে ভালোবাসার মাধ্যমে স্থাপিত হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই বিবাহগুলো স্থায়ী হয় না, এগুলো বিচ্ছেদের দিকে গড়িয়ে যায়। মেরে মোহতারাম দোস্ত, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, প্রথম দিকে তো যৌবনের তাড়নায় মহব্বতের মাত্রা অতিরিক্ত থাকে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যখন এটা একটা স্বাভাবিক পর্যায়ে আসে, বয়স যত বাড়ে তখন তার মহব্বত থাকে ঠিক, কিন্তু আগের মতো পাগলামি ভাব থাকে না, তাই এখন আগের মতো অতিরিক্ত কিছু দেখায় না। এখন সে যা করে চিন্তা ভাবনা করে, স্ত্রীর কল্যাণ কিসে নিহিত আছে, স্বামীর কল্যাণ কিসে নিহিত আছে, ভবিষ্যতের চিন্তা করে সে এখন প্রতিটি পদক্ষেপ চালায়, যার ফলে আগের মতো বেশি দেখায় না। তো স্ত্রী প্রশ্ন করলে তাকে বিষয়টা বুঝিয়ে দিতে হবে, তোমার প্রতি ভালোবাসা কমেনি, বরং ভালোবাসার রূপ আর প্রকৃতিটা পরিবর্তন হয়ে আগে ছিল বন্ধুত্বের সম্পর্ক, এখনো সেটা আছে, তবে এখন সম্পর্কটা নতুন করে রহমতে পরিণত হয়েছে। এখন একজন আরেকজনের কল্যাণের প্রতি বেশি লক্ষ্য করে, একজন আরেকজনের মঙ্গলের প্রতি বেশি লক্ষ্য করে। মেরে মোহতারাম দোস্ত, স্বামী এবং স্ত্রীর পরস্পরের সম্পর্ক মালিক আর গোলামের সম্পর্ক নয়, মালিক আর কর্মচারীর সম্পর্ক নয়। কাজেই কোনো স্বামী যেন নিজেকে মালিক মনে না করে, আর স্ত্রীকে তার অধীনস্থ কোনো দাসী বা চাকর চাকরানির মতো মনে না করে, সে মনে করবে আল্লাহ পাক তো আমাদেরকে পরস্পর পরস্পরের জন্য বন্ধুর সম্পর্ক বলেছেন, বন্ধুত্বের সম্পর্কের কথা বলেছেন। কাজেই এক বন্ধু আরেক বন্ধুর যেমন সমপর্যায়ের, কাজেই অধিকারের দিক থেকে আমি এবং আমার স্ত্রী উভয়ই সমপর্যায়ের, এ কথা মনে করার সুযোগ নাই। আমি মালিক আর সে চাকর এমন নয়, আমি শুধু আদেশ করব আর সে শুধু করতেই থাকবে, আমি শুধু ভোগ করব আর সে শুধু বিভিন্ন রকমের ত্যাগ করতে থাকবে, আমি ভোগের পাত্র আর সে ত্যাগের পাত্র, এমনটা যেন সে কখনো মনে না করে। ইসলাম এক শব্দে বলে দিয়েছে, ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমাদের মাঝে মালিক আর প্রভু আর চাকর চাকরানির সম্পর্ক নয়, বরং তোমাদের মাঝে সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, একে অপরে বন্ধুত্বের মতো আচরণ করবে অপরের প্রতি, মালিক আর গোলামের মতো আচরণ একজন আরেকজনের প্রতি করা যাবে না।
এই সম্পর্ক আল্লাহ পাক কেন স্থাপন করলেন? এর উদ্দেশ্য হচ্ছে, অন্যতম একটি উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই দুনিয়াকে কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। আর এই পৃথিবী চালু থাকা নির্ভর করে মানুষ থাকার উপর। পৃথিবীতে যদি মানুষ না থাকে, এই পৃথিবী বাকি রাখার কোনো যুক্তি নাই। আল্লাহ পাক মানুষের জন্যই পৃথিবীর সমস্ত আয়োজন করেছেন, কাজেই মানুষ থাকবে না তো পৃথিবীর আয়োজনেরও কোনো প্রয়োজন নাই, পৃথিবীর আর দরকার পড়বে না। তো যেহেতু মানুষের মাধ্যমেই আল্লাহ পাক পৃথিবীকে রাখবেন, কেয়ামত যতদিন পর্যন্ত হবে না ততদিনই মানুষও থাকতে হবে, পৃথিবীও থাকবে। এই কেয়ামত পর্যন্ত মানুষকে বাকি রাখার একটি মাধ্যম হলো বৈবাহিক সম্পর্ক। এর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ বাকি রাখবেন, এর মাধ্যমে মানুষ আসবে আর দুনিয়াটাও বাকি থাকবে। বৈবাহিক সম্পর্কের অন্যতম উদ্দেশ্য হলো এই বিবাহের সম্পর্কের মাধ্যমে ভালো কিছু মানুষ পৃথিবীতে রেখে যাওয়া। বিবাহের সম্পর্ক এই নয় যে আমার ঘরে রান্নার লোক নেই সেজন্য রান্না করতে হবে, কাজের লোক নেই যে কাজগুলো করার জন্য বিবাহ করেছে, এটা নয়। হ্যাঁ, এগুলো জীবনের তাকিদে, প্রয়োজনের তাকিদে করতে হয়, এগুলো মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো করবে না সেটা বলিনি, এগুলো লাগবে না সেটা বলিনি, এগুলো লাগবে, এগুলো করতে হবে, কিন্তু এগুলো আমার জীবনের বিবাহের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য হলো পৃথিবীতে এই বিবাহের সম্পর্কের মাধ্যমে ভালো কিছু মানুষ পৃথিবীতে রেখে যাওয়া, সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া। তাহলে সুসন্তান যদি কেউ পৃথিবীতে রেখে যায়, পৃথিবী ভালো থাকবে, কিয়ামত পর্যন্ত ভালো মানুষ পৃথিবীতে আসবে। তাহলে বিবাহের সম্পর্কের অন্যতম উদ্দেশ্য হলো ভালো মানুষ পৃথিবীতে রেখে যাওয়া। এজন্যই প্রথম কর্তব্য হলো নেক বিবি তালাশ করা। সন্তানের যেই সমস্ত অধিকার, আমরা তো শুধু বলি মা বাবার অধিকার কি, মা বাবা সন্তানের কাছে কি পায়, অবশ্যই পায়, সেটা অস্বীকার করার এখতিয়ার কারো নাই, অবশ্যই মা বাবার অধিকার আছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, মা বাবার অধিকার যদি পূর্ণাঙ্গ রূপে পেতে হয়, মা বাবার পূর্ণ অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রথমে সন্তানের অধিকারটা আদায় করতে হবে। সন্তানের অধিকার যদি প্রথমে আদায় করা হয়, তাহলে মা বাবার অধিকার সংরক্ষিত থাকবে, মা বাবার অধিকারটাও তারা পুরোপুরি হাসিল করতে পারবে। যদি সন্তানের অধিকার যদি আদায় না করা হয়, তাহলে শত চেষ্টা করেও, শত আইন করেও, কোনো দিন লাঠি পেটা করে, কোনো আইন প্রয়োগ করে, কঠিন থেকে কোনো কঠিন আইন বা শাস্তির বিধান রেখেও কোনো দিন অধিকার নিশ্চিত করা যাবে না, যদি আগে সন্তানের অধিকারগুলো প্রয়োগ না করা হয়, তাকে তার অধিকারগুলো যদি বুঝিয়ে না দেওয়া। এই প্রসঙ্গে বলা যায়, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে একজন ব্যক্তি এসে অভিযোগ করলো, আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার অধিকার আদায় করে না, আমার হক আদায় করে না, তো আমি আপনার কাছে তার বিরুদ্ধে নালিশ করলাম, আপনি এই বিষয়টা একটু বিশেষভাবে দেখবেন। আমিরুল মুমিনিন ওই ছেলেকে ডাকালেন, বাবার উপস্থিতিতে ছেলেকে জিজ্ঞেস করলেন বিষয়টা। ছেলে বলল, আমার কিছু বলার আছে, আমার বলার হলো আমার বাবা তো আমার অধিকার নষ্ট করেছে। বলে, কি অধিকার? জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, সন্তানেরও তো কিছু অধিকার আছে, সে অধিকারগুলো কি একটু জানলে আমিও বুঝতাম। বলে, এক নম্বর অধিকার তো হলো, সন্তানের প্রথম অধিকার হলো নেক বিবি ব্যবস্থা করা, এটা হচ্ছে তার সন্তানের জন্য প্রথম হক। তার মানে বিয়ের আগেই সন্তানের হক প্রতিষ্ঠা হচ্ছে। একজন যখনই বিবাহ করতে যাবে, তাকে আগেই চিন্তা করতে হবে সুসন্তানের জন্য, নেক বিবির চিন্তা তাকে করতে হবে। প্রথম দায়িত্বটাই হলো সন্তানের প্রথম কর্তব্য, হলো মাতা পিতার সন্তানের প্রতি যেই কর্তব্য, তার প্রথমটাই হলো নেক বিবির ব্যবস্থা করা, এটা হলো তার প্রথম দায়িত্ব। নম্বর দুই, সন্তান জন্ম হলে সুন্দরভাবে ভালো তার নাম রাখতে হবে। আরও কিছু যেমন আকিকা করা মুস্তাহাব, করতে পারলে ভালো, না পারলে কমপক্ষে নাম তো অবশ্যই রাখবে, একটা সুন্দর এবং ভালো নাম তার জন্য রাখা দ্বিতীয় পর্যায়ে।
তৃতীয় পর্যায় হলো যখন তার বুঝবুদ্ধি হবে তখন তাকে দীন শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া, তার মালিক কে এবং মালিকের সাথে তার দায়িত্ব কর্তব্য কি, সেই দায়িত্ব জ্ঞান সম্পর্কে তাকে সচেতন করা, এটা হলো তার তৃতীয় দায়িত্ব। ছেলে বলে আমিরুল মুমিনিন, আমার বাবা আমার এই তিনটি হকই নষ্ট করেছে, সে তো বিবাহ করেছে যাকে মানে সার্বিক দিক থেকে সমাজ অপছন্দ করে, অর্থাৎ ওই রকম কোনো নেক বিবি সে বিবাহ করেনি, সে আমার প্রথম অধিকার নষ্ট করেছে, দ্বিতীয়ত সে আমার কোনো সুন্দর নাম রাখেনি, হ্যাঁ অসুন্দর নাম রেখেছে যেই নামের অর্থটাও ভালো নয়, তো সে আমার দ্বিতীয় অধিকার নষ্ট করেছে, নম্বর তিন সে আমাকে দিন বা আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলেনি শিখায়নি, সে আমার তৃতীয় অধিকার নষ্ট করেছে। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা পিতাকে শাসিয়ে বললেন, তুমি আগে তোমার হক যেগুলো নষ্ট করেছো, যেই জুলুম তুমি করেছো সেটার ক্ষতিপূরণ আগে করো, তারপরে তার পক্ষ থেকে তোমার অধিকার আদায়ের চিন্তা করো, এই বলে তাকে পাঠিয়ে দিলেন। মেরে মোহতারাম দোস্ত, এটা তো আমাকে আগ থেকেই করতে হবে, আমার দায়িত্ব কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো ইনসানের মূল দায়িত্ব হলো, মানুষের বৈবাহিক জীবনের মূল দায়িত্বটাই হচ্ছে, একটা উদ্দেশ্যই হলো ভালো কিছু মানুষ পৃথিবীতে রেখে যাওয়া, আর এই পরিকল্পনা তাকে বিবাহের পূর্ব থেকেই করতে হবে, এই চিন্তা তাকে আগ থেকেই করতে হবে, শুধু চেষ্টা নয় বরং তাকে দোয়ার মাধ্যমে আল্লাহর সহযোগিতাও কামনা করতে হবে। এজন্যই তো প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়ার জন্য বলা হয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তান এবং নেক বিবির জন্য আমল, কি বলেন? অনেকে বাধ্যগত সন্তান, হ্যাঁ বাধ্যগত স্ত্রীর জন্য বিভিন্ন তদবির নিতে আসে, আমল নিতে আসে। আল্লাহ পাক কোরআনুল কারীমে আমল বলে দিয়েছেন, আমার সাহায্য চাও, আমি চাইলে আমি আল্লাহ তোমার সন্তানের দিল দেমাগকে ঘুরায় দিতে পারি, তোমার স্ত্রীর দিল ও দেমাগকে ঘুরায় দিতে পারি, আমার সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। যেহেতু আল্লাহ সাহায্য চাওয়ার জন্য বলেছেন, দোয়া শিখিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর বাজেট আছে এই ক্ষেত্রে। আল্লাহ এভাবে চান যে বান্দা আমাকে চাইলে আমার কাছে, আমি আল্লাহ তার স্ত্রী তার সন্তানকে তার জন্য বাধ্যগত করব, কিন্তু সে আমার কাছে চাইতে হবে, বাহ্যিক চেষ্টা যা সেটা তো করবেই, পাশাপাশি আমি আল্লাহর কাছে সে সাহায্য চাইবে। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত এই দোয়াটি একবার পড়া। যারা বিবাহ করেনি তারা তো নেক স্ত্রীর জন্য তাদের দোয়াটি থাকবে, আর যারা বিবাহ করে ফেলেছে তারা এখন যেন তাদের স্ত্রী নেক হয়ে যায়, আর সন্তানাদিও যেন নেক এবং বাধ্যগত হয়, এজন্য তারা আমল করতে থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ আমলটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা কোরআন শরীফের আয়াত, একটা মুনাজাত, একটা দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার করে ইনশাআল্লাহ করব, আল্লাহর কাছে পড়ব, আল্লাহর কাছে চাইব, যার অর্থ হলো রব্বানা হাব লানা, হায় আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, রব্বানা হাবলানা, আরে মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের স্ত্রী হতে, ওয়া যুররিয়াতিনা আমাদের সন্তানাদি হতে, এমন স্ত্রী এমন সন্তান আমাদেরকে দান করেন যারা হবে কুররাতা আয়ুন, চোখের শীতলতার কারণ, চোখ জুড়াবার কারণ, যাদেরকে দেখলে, যে স্ত্রীকে দেখলে সৌন্দর্যের কথা বলা হচ্ছে না, চরিত্রের কথা বলা হচ্ছে, যাকে দেখলে আমার চোখ জুড়াবে, মন খুশি হবে, মনে আনন্দ আসবে, এমন স্ত্রী এবং এমন সন্তান আপনি আমাদেরকে দান করুন। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি যারা তাদের ইমাম আমাকে বানান, মুত্তাকি সন্তানরা যদি মুত্তাকি হয় তো আমি তাদের পিতা, তাদের ইমাম হলাম কেমন যেন, তো আমি তো সেই তাদের, হ্যাঁ সেই মুত্তাকিদের ইমাম হলাম, তাদের নেতৃত্ব দিলাম, তাহলে আমার অনুসৃত যারা হবে, আমার অধীনস্থ যারা হবে তাদেরকে মুত্তাকি বানায় দেন, আমার সন্তান এবং স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে আমার অনুগত বানায় দেন, যেন তাদেরকে দেখলে আমার চোখ জুড়ায়, তাদেরকে দেখলে যেন আমার মন জুড়ায়,
আমার দিল দিমাগ যেন খুশি হয়ে যায়, তাদেরকে আপনি এমন বানিয়ে দিন। এজন্য আগ থেকেই আমাকে এই দোয়াও করতে হবে আর এভাবেই আমাকে অগ্রসর হতে হবে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য এটা সাব্যস্ত করেছেন যে পৃথিবীতে ভালো কিছু মানুষ রেখে যাওয়া, ভালো কিছু মানুষ রেখে যাওয়া। কাজেই প্রত্যেক স্বামী স্ত্রীকে এটা চিন্তা করতে হবে, সন্তান যেন নেক হয়, এই সন্তানকে আদর্শবান বানানোর জন্য তার কি কর্তব্য আছে সেটা জেনে নিয়ে ওইভাবে তাকে লালন পালন করতে হবে, এটা তার দায় দায়িত্ব। এই দায়িত্বে যদি সে অবহেলা করে তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে এই সন্তান তার বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে আয় আল্লাহ তাদেরকে হাজির করেন যারা আজকে আমাদেরকে গুমরাহ করেছে, পথ হারা করেছে, আমাকে বারবার অন্যান্য বিষয়ে বলেছে, আমাকে পড়ালেখার জন্য বারবার বলেছে, আমাকে চাকুরির জন্য বারবার বলেছে, সংসারের কাজ কামের জন্য বারবার বলেছে, কিন্তু আমাকে তো কোনোদিন নামাজের জন্য সেভাবে বলেনি, আমাকে তো দিনদারির জন্য সেভাবে বলেনি, আমি নামাজ পড়িনি সেজন্য অতটা রাগ করিনি, যতটা রাগ করেছে আমি কাজে যাইনি সেজন্যে, কাজে না যাওয়ার কারণে যত রাগ করেছে, নামাজ না পড়ার কারণে আমার প্রতি ততটা রাগ করেনি, আমার প্রতি ততটা গুসা করেনি, এভাবে সে সেই দিন কেয়ামতে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। মেরে মোহতারাম দোস্ত, সন্তান তরবিয়ত প্রসঙ্গে যেহেতু কথাটি এসেই পড়েছে, এখানে দুই একটি গুরুত্বপূর্ণ কথা মনে এসেছে, আবার পরে ভুলে গেলে হয়তো বলার সুযোগ হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ ভাবে বুঝ হলে তারপরে সন্তানের তরবিয়ত করবে, তাকে অনেক কিছু শিখাবে, কিন্তু আসলে বিষয়টি একদম ভুল কথা। বুঝ হওয়ার পরে শিখাবে তা নয়, বরং বুঝ হওয়ার আগ থেকে যখন সে কিছুই বলতে জানে না, কিছুই করতে পারে না, ঠিক ওই সময় তার তরবিয়তের ব্যাপারে চিন্তা করতে হবে, ওই সময় থেকেই তার তরবিয়তের চিন্তা মাথায় রেখে অগ্রসর হতে হবে। যদি ওই সময়টা গাফলতির সাথে কাটে তাহলে সামনে আর তরবিয়ত সুযোগ হবে না। হাকিমুল উম্মত এক উদ্ধৃতি দিয়ে বলেছেন, পাঁচ বছরের মধ্যেই, পাঁচ বছর বয়সের মধ্যে সন্তানের ভালো মন্দ যা কিছু নির্ভর করে, এই সময়ের মধ্যেই তাকে ভালোর দিকে ধাবিত করা অথবা মন্দের দিকে ধাবিত করা, এই সবটা নির্ভর করে এই সময়ের মধ্যে। তাহলে আমি তো মনে করি পাঁচ ছয় বছর হলে তো, না হলে তো সে কিছুই বুঝে না, আমি তো অপেক্ষায় আছি ছয় বছর হলে তাকে তরবিয়ত করব, আদব ভদ্রতা শেখাবো, আমি তো সে অপেক্ষায় আছি। কিন্তু আমার অপেক্ষার ফাঁকেই তার তরবিয়তের সেই সময়টা অতিক্রম করে চলে গেছে, তার তরবিয়ত নষ্ট হয়ে গেছে, এখন আট বছর বয়সে মাদ্রাসায় নিয়ে এসে হুজুর খুব দুষ্টামি করে, একটু ঠিক করে দিয়েন। আরে ভাই, হুজুরের কাছে কি মেশিন আছে আলাদা, এটা কি ঠিক করে দিবে? হ্যাঁ, চেষ্টা করতে পারে, কিন্তু আপনার কর্তব্য তো শুরু থেকে চালাতে হবে। আপনি যদি প্রথম থেকে চেষ্টা করে থাকেন, কিছুটা যদি ওখানে হয়, তাহলে এখন বাকিটা হবে, দুটো একত্রিত হলে পূর্ণাঙ্গ তরবিয়ত হবে। আপনি তো প্রথম অংশটা, যেই কাদা মাটি যখন থাকে ওটাকে যেমন ইচ্ছা তেমন ঘুরানো যায়, এখন শক্ত হয়ে গেছে, এখন তো অতটা ঘুরানো যাবে না। হ্যাঁ, একটু এখন হয়তো বা ডিজাইনটাকে একটু মানে রান্দা করে, যেমন কাঠ মিস্ত্রি চেষে দিয়ে একটু পরিষ্কার করে, হয়তো একটু সাইজ করা যাবে, কিন্তু এই বাঁকাটাকে তো এরকম সোজা করা যাবে না, ১৯ থাকলে ২০ করা যাবে, ১৮ থেকে ২০ করা যাবে, তাই তো ১০টাকে তো আর ২০ করা সম্ভব হবে না। এটা আপনাকে কিছুটা হলো এগিয়ে নিতে হবে, আপনি যদি এগিয়ে রাখেন তাহলে বাকিটা মাদ্রাসাওয়ালা করতে পারবে, শিক্ষক করতে পারবে, মুরব্বি করতে পারবে, কিন্তু প্রথম তরবিয়তের দায়িত্ব হলো আপনার, প্রথম তরবিয়তের ক্লাসটা হলো আপনার। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই একটি উদাহরণ দিয়েছেন আমার আপনার প্রশ্নের উত্তর হিসেবে। আমরা বলতে পারি এই বাচ্চা কি বুঝে আর তাকে শিখাবো কি, একটা প্রশ্ন আছে না, কি বুঝে, মাত্র বাচ্চা জন্ম হয়েছে কি বুঝে, সে বুঝে কিন্তু বুঝাতে পারে না। আসল বিষয়টা কি, কথার সহজ উত্তর হলো এই বাচ্চা বুঝে কিন্তু এখন সে বুঝাতে পারে না। কেন পারে না? বুঝাবার মতো শক্তি সামর্থ্য এখনো তাকে দেয়া হয়নি। তো সে বাচ্চা বুঝে, আর এই বাচ্চার মেধাটা এখনো পরিষ্কার। আমার মেধায় দুনিয়ার কত কিছু ঢুকছে, দোকান, রাস্তাঘাট, ঘরবাড়ি ইত্যাদি ইত্যাদি কত কিছু আমার মেধার মধ্যে ঢুকে আছে, এই বাচ্চার মেধাটা এখনো পরিষ্কার সাফ, এখানে এখনো কিচ্ছুই ঢুকে নাই, সম্পূর্ণ খালি। এই খালি আর উর্বর এই জায়গাটাতে যা কিছু দিবেন তাই এটা গ্রাস করে নিবে, ধরে রাখবে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, টেপ রেকর্ডার যেমন
রেকর্ডার যেমন যখন কেউ বলে সে কিন্তু আর সাথে সাথে উত্তর করে না, সেটা ফেরত দেয় না, সে কিন্তু ধরে রাখে, সে কিন্তু ধরে রাখে, সে বলে, হুবহু বলে, অবিকল সেটা প্রকাশ করে। কখন? যখন আবার ওখানে সুইচ দেওয়া হবে, তাকে যখন বলার এখতিয়ার দেওয়া হবে, তখন সে ঠিকই বলবে, কেমন বলবে, যেমন তুমি বলেছ, যেমন আমি বলেছি, হুবহু বলবে, অক্ষরে অক্ষরে মিলিয়ে দিবে। তার এটাই হচ্ছে স্বভাব, ঠিক ছোট্ট বাচ্চার স্বভাব, প্রকৃতিটাও তাই। তার এই জেহেন, তার এই স্মৃতি, মেধাটাও টেপ রেকর্ডারের মতো। এটা আমি তার সামনে যেই আচরণ করি, যেই কথা বলি, যেই ভঙ্গি করি, সবগুলোই তার মেধা এগুলোকে ধারণ করে নিচ্ছে টেপ রেকর্ডারের মতো। এটা যদি ভালো হয় তাহলে একদিন তার যখন শক্তি সামর্থ্য আসবে তখন সে ভালোটা প্রকাশ করবে। যদি আমার আচরণগুলো মন্দ হয় সে মন্দটাই ধারণ করে নিবে। যেদিন তার শক্তি সামর্থ্য আর সুযোগ আসবে সেই দিন সেই মন্দটাই হুবহু প্রকাশ করে দিবে। বাচ্চা হয়তোবা সেটাকে ওই সময় বলতে পারে না, তাই বলে এটা মনে করা যে সে বোঝে না, ধারণ করতে পারে না, এটা ঠিক নয়। বরং সে ধারণ করতে পারে। এই জন্যই বলা হয়েছে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণও একদম ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চার সামনে এরকম ভাবে প্রকাশ্যে করা উচিত নয়। কারণ সে স্মৃতিগুলোকে ধরে রাখে, কোনো কটু দৃশ্য তার সামনে আসলে সেটাও তার স্মৃতিতে অঙ্কিত হয়ে থাকে। পাথরের উপর নকশা করলে যেমন এটা স্থায়ী হয়, ছোট বাচ্চার দিল এমন ভাবে ওই নকশাটা গ্রহণ করে, এই পাথরের নকশা যেমন সহজে মোছা যায় না, ছোট্ট বাচ্চার দিল দিমাগের মধ্যে যেই চিত্র এবং যেই ভঙ্গিগুলো, যেই আওয়াজগুলো, যেই শব্দগুলো, যেই দৃশ্যগুলো ঢুকিয়ে দেওয়া হবে, ওইটাও ঠিক পাথরের মতো খোদাই করে পাথরে চিহ্ন করলে যেমন হয় ওইভাবে তার অঙ্কুরের মধ্যে অঙ্কিত হয়ে যাবে। সাবধান, আমাকে আচরণ করতে বড় হুঁশিয়ার হতে হবে, আমি কিন্তু আমার সন্তানকে নষ্ট করার জন্য দায়ী হয়ে আছি। মেরে মোহতারাম দোস্ত, ছয় মাস পর্যন্ত ডাক্তাররাই তো বলে যে কোনো মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবে না, এমনকি পানিও না, এমনকি পানিও না, অন্য দুধেরও তো ব্যবস্থা আছে পৃথিবীতে, কি বলেন, আছে না? মায়ের দুধ ছাড়া দুধের ব্যবস্থা আছে না? গরুর দুধ তো হালাল ছিল, অসুবিধা কি? তাহলে এত ঝামেলার দরকার ছিল না, গরুর দুধের তো পর্যাপ্ত ব্যবস্থা আছে, অসুবিধা কি? সেভাবে লালন পালন করতো না। আল্লাহ পাক মানুষকে প্রথমে তার একদম জীবনের শুরুতে গঠনের প্রথম অংশই মায়ের মাধ্যমে আল্লাহ পাক করাচ্ছেন। তার খাদ্যটুকু মা থেকে আসবে, মানুষ থেকে আসবে, কোনো জীব জানোয়ার বা গাছপালা থেকেও সরাসরি আসবে না, সরাসরি মা থেকে আসবে। তাহলে তার ভিতরে মনুষ্যত্ববোধ তৈরি হবে, মানুষের যে স্বভাব আর প্রকৃতি এটা তার মধ্যে তৈরি হবে। আর যদি প্রথমেই গরুর দুধ, তাহলে তো হায়ওয়ানি স্বভাব, পশু সুলভ কিছু স্বভাব তার মধ্যে বিস্তার করতে পারে। এই জন্যই মূলত আল্লাহ জাল্লা শানুহু এমন এক সুন্দর ব্যবস্থা করেছেন মানুষ হিসাবে, মানুষের রুচি প্রকৃতি যেন তার ভিতরে কাজ করে। এজন্য ছয় মাস অন্তত ডাক্তাররাও বলে দিচ্ছে অন্য কিছুই খাওয়াবে না, এর পরেও যখন খাওয়াবে তখন অন্তত দুই বছর পর্যন্ত দুধ পান করাতে বলা হচ্ছে। দুধ পানের সর্বোচ্চ সীমা হলো দুই বছর। কত বছর? ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই। কোরআন শরীফের স্পষ্ট আয়াতে আল্লাহ পাক বলেছেন হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, দুই বছর যারা পূর্ণ করতে চায় তাদের ক্ষেত্রে দুধ পানের সময় সীমা হলো দুই বছর। কাজেই ছেলের জন্য মেয়ের জন্য কোনো পৃথক সময় নাই, দুই বছরের একদিন বেশি পান করানোর সুযোগ নেই, কাজেই দুই বছরই হলো দুধ পানের সময় সীমা। এই দুই বছরের মধ্যে তার মৌলিক গঠন হয়ে যাবে, মানুষ সুলভ প্রকৃতি আর স্বভাব তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই সুন্দর ব্যবস্থাটা করেছেন। মেরে মহতারাম দোস্ত, তো যেই কথা বলতেছিলাম সন্তানের তরবিয়তের কথাটা এসে পড়েছে, এই জন্য বলতেছি সন্তানের তরবিয়তের জন্য আমাকে শুরু থেকেই চিন্তা করতে হবে। এই সন্তান যখনই ভূমিষ্ঠ হলো তখন থেকেই আমার দায়িত্ব বেড়ে গেছে, আগ থেকেই যেমন আমার ভূমিকা ছিল এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। এখন তার সুন্দর নাম রাখতে হবে, সে দুনিয়াতে আসছে তো প্রথমেই আল্লাহর বরকতের কথা তার কানে পৌঁছে দিতে হবে। এজন্যই তো ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দুনিয়াতে আসার পরপরই তার কানে আল্লাহর বরকতের কথাটা সবার আগে শুনিয়ে দেওয়া হচ্ছে। দেখো তুমি যেই জমিনে আসছো এই জমিন বড় নয়, তুমি যেই মায়ের কোল জুড়ে এসেছো সেই মা বড় নয়, তুমি যেই বাবার ঔরসে এসেছো সেই বাবা বড় নয়, তুমি যেই সমাজে এসেছো এই সমাজ বড় নয়, যেই পৃথিবীতে আসছো এই পৃথিবী বড় নয়, এই সব কিছুর বড় হলো একমাত্র আল্লাহ। তার কানে বলে দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়।
প্রথমেই চার চারবার বলে তার কানে বার বার শব্দটা বলে পৌঁছে দেওয়া হচ্ছে, তোমার এই পৃথিবীতে যা দেখতেছো কোনটাই বড় নয়, যা দেখবে সেটা বড় নয়, যা এখন আছে সেটা বড় নয়, যা ভবিষ্যতে আসবে সেটাও বড় নয়, বড় হলেন এই সব কিছুর খালিক আল্লাহ। তোমার কানে প্রথম দিনে সে আওয়াজটা পৌঁছায় দিলাম, রবের সঙ্গে পরিচয় মা বাবা প্রথম দিন তাকে করায় দিতে হবে। এই বাচ্চা বুঝে না ঠিক, তারপরেও তার কানে আজান দিতে বলা হচ্ছে, একামত দিতে বলা হচ্ছে, আল্লাহ নবী বুঝায় দিচ্ছেন, বুঝে না এটা ভুল, সে বুঝে এই জন্যই তো তার কানে আজান দিতে বলা হচ্ছে, সে বুঝে এই জন্যই তার কানে একামত দিতে বলা হচ্ছে। যদি নাই বুঝবে, কোনো অনুভূতিই না হবে, কোনো কার্যকারিতা না থাকবে, কোনো প্রভাব না থাকবে, তাহলে কেন আজান দিতে হবে, কেন একামত দিতে হবে? আজান একামত দেওয়া এর নির্দেশ করা প্রমাণ করে তার অনুভূতি আছে, হয়তো সেটা প্রকাশ করতে পারে না, এখন প্রকাশের দরকার নাই, তার মেমোরিতে ভালো কিছু ঢুকিয়ে দাও, মেমোরিটা ভালো জিনিস দিয়ে ভরপুর করে দাও, তাহলে দেখবে এর ফলাফল তুমি বড় হলে আস্তে আস্তে ভোগ করবে, তখন দেখবে সে ভালোর দিকে ধাবিত হবে, অন্যায়ের দিকে ধাবিত হবে না। মেরে মোহতরম দোস্ত, এজন্য আমাকে প্রথম থেকেই পদক্ষেপ নিতে হবে। আচ্ছা ভালো, আজান একামত দিলাম, এরপরে সপ্তম দিন মাথার চুলগুলো ফেলে দিয়ে এই ওজনে স্বর্ণ বা রূপা সামর্থ্য অনুযায়ী সৎকা করে দিলাম, এটা একটা মুস্তাহাব আমল, এটা ভালো। আরেকটা মুস্তাহাব আমল হলো আকিকা করা, আকিকা করে দেওয়া, আল্লাহ পাকি আকিকার মাধ্যমে তার জানকে সালামত রাখবেন, বিপদ আপদ থেকে রোগ ব্যাধি থেকে হেফাজত রাখবেন। এজন্যই মূলত এই সময় ছোট্ট বাচ্চা সে অনেক দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিভিন্ন রোগ ব্যাধি আসতে পারে, এটা সেটা দেখা দিবে, তো আল্লাহ তাআলা এই জানি সৎকার মাধ্যমে, আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এখন তাই বলে আপনি 70 বছর বয়সে এখন চিন্তা করতেছেন আকিকা দেওয়া হয়নি, এখন কি করা উচিত, হুজুরের কাছে মাসআলা জিজ্ঞাসা করতেছেন, আসলে তো এখন আর সেই ফায়দাও নেই, কি বলেন? আকিকা যেই জন্য করতে বলা হয়েছে, 60 বছর পরে এসে এখন জিজ্ঞাসা করতেছেন আমার তো আকিকা হয় নাই, তো এখন তো আর এটা করেও লাভও নাই, এখন তো সেই ফায়দাও নাই, যেই উদ্দেশ্যে যেই প্রয়োজনে আকিকার কথা বলা হয়েছে তার কিছুই কি এখন আর বাকি আছে? আরে এখন তো আপনি মরতে বসেছেন, এখন তো আপনার কবরের যাত্রা শুরু হয়ে গেছে, যখন দুনিয়াতে আসছিলেন তখন প্রয়োজন ছিল, রোগ যেই সময় সেই সময় চিকিৎসা না করে সুস্থ হওয়ার পরে চিকিৎসা শুরু করেছে, এটা তো লাভ হবে না, ফলপ্রসূ হবে না, কাজেই যখন যেটা সেই সময় সেটা করতে হবে, তাহলে আকিকা করতে হবে, আর সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? সুন্দর নাম রাখতে হবে, আল্লাহর পছন্দসই নাম রাখতে হবে, নবীর পছন্দসই নাম রাখতে হবে, সুন্দর নাম রাখা এটা একটা কর্তব্য। আর এরপরে তাকে যখন সে কিছু বুঝতে শিখেছে, করতে শিখেছে, এখন তাকে দিন শিখাতে হবে, হ্যাঁ, তার দায়িত্ব কর্তব্য কি, দুনিয়াতে সে কেন আসলো, কে তাকে পাঠালো, কোথায় তাকে যেতে হবে ইত্যাদি, এই মৌলিক বিষয়গুলোর জ্ঞান অবশ্যই তাকে দিতে হবে, তার দায়িত্ব কর্তব্য কি এই বিষয়ে তাকে সজাগ করতে হবে, এটা তার কর্তব্য। উপযুক্ত হলে, মেয়ে হলে তাকে ভালো পাত্রের কাছে বিবাহ দিতে হবে, ছেলে হলে তার জন্য পাত্রীর চিন্তা ভাবনা করতে হবে, এটা তার কর্তব্য। মেরে মোহতরম দোস্ত, যদি আমি এগুলো না করি আর শুধু বলি যে আমার সন্তান তো কথা শুনে না, ইমাম সাহেবের কাছে তাবিজের জন্য আসলেন, ভাই 1 টন ওজনের তাবিজ দিলেও আপনার সন্তান কথা শুনবে এমন কোনো নিশ্চয়তা নাই, এতে কোনো কাজ হবে না, এটা তো তাবিজের বিষয় না, বিষয়টা তো অনেক পদক্ষেপ ছিল, স্তরে স্তরে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো আপনাকে করে আসতে হবে, সেই আগের কাজগুলো করলেই তো পরের ফলাফলটা পাওয়া যাবে, আগের কাজ না করলে পরে ফলাফল পাওয়ার আশা করা এটা নিছক বোকামি, এছাড়া আর কিছু হতে পারে না। যাই হোক, লম্বা হয়ে গেছে, বাকি কথাগুলো ইনশাআল্লাহ পরবর্তী জুমা আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।